আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। এই কাউন্সিল সামনে রেখে ঈদের পর জোর সাংগঠনিক কর্মকাণ্ডে মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাকি থাকা ওয়ার্ড, থানা ও জেলা সম্মেলন করতে চায় তারা। মূল লক্ষ্য জাতীয় সম্মেলনের আগে সব মেয়াদ উত্তীর্ণ কমিটি গঠন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গঠনতন্ত্র অনুযায়ী ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির মেয়াদ আছে 6 মাসেরও কম। দলের জাতীয় কাউন্সিল ঠিকমতো হলেও নিয়ম মানার নজর নেই জেলা, উপজেলা ও থানা পৌর আওয়ামী লীগের কমিটিতে। দলটির 78টি সাংগঠনিক জেলা কমিটির মধ্যে 34টি মেয়াদ উত্তীর্ণ। এ বাস্তবতায় জাতীয় কাউন্সিল সামনে রেখে 8 বিভাগের 8টি সাংগঠনিক টিম মাঠে নামছে জোরে সোরে। নতুন কমিটি করতে শোকের মাস আগস্টে সম্মেলন করতে দলীয় সভাপতির কাছে নির্দেশনা চাইবেন তারা। বিভিন্ন জেলাতে দেখা গেছে যে ইউনিয়ন পর্যায়ে কাউন্সিল অনেক জেলা শেষ হয়েছে, উপজেলা কাউন্সিল শুরু হয়েছে, আবার অনেক যে উপজেলা কাউন্সিলও শেষ হয়ে গেছে, জেলা কাউন্সিলটা হবে, এরকম একটা অবস্থা আছে। তো আমরা ঈদের পরে আমাদের কিছু সাংগঠনিক তৎপরতা থাকবে কাউন্সিলের ব্যাপারে সেপ্টেম্বরের থেকে এবং অক্টোবরে, এই 2 মাসের মধ্যে আমার বিশ্বাস যে যেগুলো মেয়াদ উত্তীর্ণ জেলাগুলো আছে, জেলা উপজেলা, এগুলো সব কাউন্সিলের মাধ্যমে আপডেট করা হবে। আগস্ট মাসেও আমরা সম্মেলন চালানোর জন্য মাননীয় নেত্রীর কাছে আমরা অনুমতি চাবো যে আসলে আগস্ট মাসে তো সাংগঠনিক কাজ আরও গতি বাড়ানো দরকার। সেই জায়গায় আমরা যে সিদ্ধান্তটা নেই সাংগঠনিক কাজ আমরা বন্ধ রাখি, সেই সিদ্ধান্তটা এবার একটু রিভিউ করা যায় কিনা, কারণ আমার ঢাকা ডিভিশনে 111টি উপজেলা, এখনো পরে 50টি উপজেলা সম্মেলন বাকি। মেয়াদ উত্তীর্ণ কমিটি রেখে জাতীয় সম্মেলন নয় এমন লক্ষ্য নিয়েই নভেম্বরের মধ্যেই সব সম্মেলন করতে চান ক্ষমতাসীনরা। জেলা উপজেলা সম্মেলনের সমস্যা এটা আসলে ক্ষমতা, মূল হলো ক্ষমতা আছে, রাষ্ট্রীয় ক্ষমতা আছে দল, এই জন্য যে চেয়ারে আছে সেই চেয়ার মনে করে সম্মেলন আসলে বুঝি চেয়ার পরিবর্তন হয়ে যায়, সেই কারণে তাদের অনাগ্রহ, যারা দায়িত্বে আছে তারা সম্মেলন না করার একটা অনাগ্রহ আছে, সেই কারণেই এই সম্মেলনগুলো টাইমলি হয় না। নভেম্বরের মধ্যে অনেকগুলো সম্মেলন শেষ হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে, আর বাকি এরকম কোনো জেলা যদি থাকে যেটি আমাদের জাতীয় কাউন্সিলের আগে করা সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে ওই জেলাগুলো আমরা সম্মেলন, জাতীয় সম্মেলন পরে করে নেব। চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।